হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের দেখাবো যে অটোমেটিক গাড়ি কীভাবে স্টার্টিংতে চালাই। যে আমার গাড়ি এখানে আছে, সো আমি গাড়ি আপনাকে অন করাতে শুরু করে সব কিছু দেখাচ্ছি কীভাবে অন করবেন। গাড়ি অন করলাম, গাড়ির ভিতরে ঢোকানোর পরে যেটা করবেন, ফার্স্ট এখানে আপনার পাওয়ার বাটন আছে, পাওয়ার বাটনে ব্রেকে চাপ দিয়ে পাওয়ার বাটন চাপ দিতে হবে। হ্যাঁ, দেন গাড়ি স্টার্ট হয়েছে। স্টার্ট হওয়ার পরে আমার সাইড মিররগুলো বন্ধ আছে, আমি চালু করে দিচ্ছি। ওকে, যান। সো ফার্স্টে আপনি দুই পাশে মিরর দেখবেন ঠিক আছে কিনা, তারপরে মিডিলের মিরর এখানে আছে। এখানে অনেকে মিস্টেক করে, এটাতে আপনার যেটা গিয়ারের বক্স থাকে, সো এখানে আপনার হ্যান্ড ব্রেক আছে, হ্যান্ড ব্রেকটা আপনার এই মাথা টিপ দিয়ে পরে গিয়ে নামাতে হবে। অনেকে আছে এভাবেই নামায়, এভাবে নামালে এটা প্রপারলি কাজ করবে না। যেরকমই যেরকম দেখাচ্ছি এখন ইজিলি যাচ্ছে, ঠিক আছে। সো আপনি এসি চাইলে এসি অন করে নেন এখানে, ঠিক আছে। ড্রাইভে দিবেন, ড্রাইভে দেওয়ার পর ব্রেক দেওয়ার পর আস্তে আস্তে পাও দেওয়া আছে দেখেন, আমাকে আস্তে আস্তে ছাড়লে লাইটের ইন্ডিকেটর চালাবেন। ইন্ডিকেটর দেওয়ার পর যে আমি গাড়ি বাড়িয়ে নিচ্ছি, সেখানে গাড়ি আস্তে আস্তে ওয়েট করতে হবে, গাড়ি দেওয়ার পরে বাকিটা আমি দেখাচ্ছি। সিট বেল্ট কখনো মিস্টেক করবেন না ইউএতে যারা গাড়ি চালান, কারণ সিট বেল্টের জন্য ফাইন আছে। সো সবসময় বি কেয়ারফুল থাকবেন। আমি সিট বেল্ট লাগাই নিলাম, এখন আস্তে আস্তে চলে যাচ্ছি। তো আজকের ভিডিও, পরবর্তী ভিডিওতে আপনাকে রোড কন্ডিশনের ব্যাপারে দেখাবো যে কীভাবে চালাবেন গাড়ি, ঠিক আছে। সো আমি চলতেছি এখন। সো এই আজকের ভিডিও শেষ করে দিয়ে পরবর্তী ভিডিও দেখানোর জন্য আবার নেক্সট আপনি দেখতে পারবেন যে কী কী ট্রিপের রোডের কন্ডিশনের জন্য আর কি চালানো যাবে। সো রাসেল ব্লক 1 থেকে সবাইকে স্বাগতম, থ্যাংক ইউ।